জাতীয় সড়কে দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের গুসকরাই। বালি বোঝাই একটি লরি পিষে দেয় এক বাইক আরোহী যুবককে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। তারপর স্থানীয়রা গুসকরা স্কুল মোড়ে অবরোধ শুরু করেন। টুবি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। মৃতের নাম শেখ সাহেব। জানা গেছে গুসকরার ইটাচাঁদ এলাকার বাসিন্দা ওই যুবক বাইকে করে গুসকরা বাজার আসার পথে বিপরীত দিক থেকে একটি বালি বোঝাই লরি তাকে ধাক্কা দিয়ে পিষে দেয়। তারপর লরিটি একটি কাঠ কলের কাছে আটকে যায়। চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর শুরু হয় অবরোধ। অভিযোগ, বেপরোয়া গতিতে লরি চলাচল করার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এসে অবরোধ তোলে। যে ওখানে যে ডাক পুলিশের গাড়ি আছে ওই ডাম্পারটাকে তাবড়া করার ফলে ফোর্স আসে। ফোর্স আসার পর এখানে ওর ডিসব্যালেন্স হয়ে যায়, আমাদের গ্রামের ছেলেটাকে চাপা দেয়। কোন গ্রাম সেটা? আমাদের ইটেচান্দা, গুসকরা ইটেচান্দা। ওরা যাচ্ছিল, ওদের উপরে ডাইরেক্ট গাড়িটা হিট করে আর ছেলেটা ওইখানে স্পট মরে যায়। তারপর ড্রাইভার গাড়িটাকে ছেড়ে দেয়, রানিংয়ে গাড়িটা অন্যদিকে লাইন ছুতো হয়ে যায়। তাহলে ওখানে আরও যদি কেউ থাকতো তাহলে তারাও তো মারা যেত। সিবেকের বদমাইশি, তুলাবাজি, ডাকাতি, সালা জনগণের পয়সায় ওদের পকেটে মাইনে হয়, ওই পয়সা কে দেয়? সে তো আমাদের জনগণের পকেট থেকেই তো হয়। তাহলে এই জনগণের ওপরে এত অত্যাচার সিবেকের কী জন্যে? আমাদের গুসকরা আউসগ্রাম থানা ফাঁড়ি, গুসকরা ফাঁড়ি আউসগ্রাম থানা, সব সহযোগিতা সবাই জানে সব কিছু, প্রত্যেকটা দিন রাত আমাদের ঘরের সামনে আমার পাড়ার গাড়ির ড্রাইভার তাকে কলার ধরে নামিয়ে বলছে দেড় টাকা দে, কিসের জন্য বলছে? সে বলছে স্যার আমার এখানে বাড়ি, তবু সে কথা শুনে না, এত নোংরা আমি কিসের জন্য? চাই যে সুব্যবস্থা হোক। লরি রয়েছে বদমাইশি যেগুলো করছে, প্রশাসন থেকে আরম্ভ করে পুরো একবারে আমাদের টাউনশিপের ভেতরে, এইদিকে বলছে টোটো চাপতে দেবো না, আর এইদিকে কি করে তাহলে বদমাইশি গুলো করছে তুলাবাজিটা? তাহলে এইগুলো আগে ব্যবস্থা হোক। আমরা চাই যে সুস্থ হলে গাড়ি আস্তে আস্তে যাক, সেরকম প্রশাসন ব্যবস্থা নিক। আমরা সুস্থ হলে চাই যে এখানে আমাদের এতক্ষণ একটি স্কুল আছে রোডের উপরে, সেদিন ম্যাডাম আর একটা বাচ্চা চাপা পড়তো, গাড়ি এত স্পিড আসছে কেন? এখানে দুটো সিভিক দেওয়া যাবে না? যেখানে টাকা ইনকাম হবে সেখানে সিভিক আগে যাচ্ছে, কিসের জন্য মশাই? তাহলে আমাদের জন্য সিভিক নয়, শুধু লরির টাকা তোলার জন্য সিভিক? আমাদের জন্য সিভিকগুলোকে তৈরি করা হয়েছে টাকা তোলার জন্য নয়, এই গুন্ডামিগুলো এই ডাকাতিগুলো আগে বন্ধ হোক। আমাদের একটাই দাবি, এই ডাকাতির জন্যই আজকে আমাদের গ্রামে একটা নিরীহ ছেলে প্রাণ গেল। আর যদি সাধারণ মানুষের পাশে ওরা যদি সহযোগিতা করতো, গাড়িগুলোকে ঠিকভাবে যদি ওরা হ্যান্ডেল করতো, তাহলে এই এই এত বড় দুর্ঘটনা একটা যেত না, একটা মায়ের কোল খালি হয়ে গেল। এখানে ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ দেয়া, আবার খালাসিকে গাড়ি দিয়ে দিচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে লোক মেরে দিচ্ছে এখানে। আর শহর ঘটে গাড়ি চালাবে, গাড়ি ব্রেক নাই কিছু নাই, ব্যাপারবা গাড়ি চালাচ্ছে। আমার ভাইকে খুব চাপিয়ে দিয়েছে। আমার ভাইয়ের নাম সাহেব। সাহেব কি? সাহেব শেখ। ও বাইক নিয়ে যাচ্ছিল এখান থেকে, আমার কাছ থেকে যাচ্ছিল বাইক নিয়ে। চাইছিল এই রোডে গাড়ি চলবে, সমস্ত গাড়ি চেক করা হবে, চলবে। এই গাড়ি ওভারলোড গাড়িগুলো সব ছাড়া হচ্ছে, পয়সা খাচ্ছে, আর আনারি ড্রাইভার সব বাচ্চা বাচ্চা ড্রাইভার গাড়ি ব্যবহার করছে, ড্রাইভার নাই সব বাচ্চা হচ্ছে ছেলেদের গাড়ি চালাচ্ছে। আমার নাম সানোয়ার শেখ। নিউজ আজ বাংলা বর্ধমান। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।